এই যে আপনারা জানেন যে মেল মিলাদ কিয়াম নিয়ে যে ঝগড়াঝাটি, এই মিলাদ কিয়াম নিয়ে এত ঝগড়াঝাটি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একদিন মিলাদ পাঠ করেছেন। এরপরে আবু বকরের জীবনে দেখেন, তার জীবনে কোনোদিন দেখবেন না সে এই মিলাদ কিয়াম পাঠ করেছে। উমরের জিন্দিগি দেখেন, তার জীবনী পড়েন, তার জিন্দিগিতে কোনোদিন দেখবেন না সে কোনোদিন মিলাদ কিয়াম পাঠ করেছে। আলীর জীবনী দেখেন, সমস্ত সাহাবাদের জীবনী দেখেন, তাবে তাবিনদের জীবনী দেখেন, সব কিছু দেখেন, কোনোদিন দেখবেন না তারা মিলাদ কিয়াম পাঠ করেছে। এটা কিভাবে আবিষ্কার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 600 বছর পর, কয় শত বছর পর? 600 বছর পর, যখন হিন্দু মুসলিম এই উপদেশ মহাদেশে উপমহাদেশের মধ্যে একসাথে থাকতে লাগলো, এই উপদেশে উপমহাদেশের যখন একসাথে থাকতে লাগলো, তখন তারা তাদের 12 মাসে 13 পূজা হয়, তখন বিভিন্ন ভাবে নাচ গান ড্যান্স বিভিন্ন ড্যান্স এগুলো করতে লাগলো। তখন এক মুসলিম বাচ্চা ছিল, মুসলিম বাচ্চা চিন্তা করলো সবাই এইভাবে তাদেরকে বিভিন্ন গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, বিভিন্ন কিছু করতেছে, তাহলে আমরা একটা জিনিস চালু করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু শানে কিছু বইলে এরপরে আমরা কি করি, এরপরে আমরা ওদের মতে আমরা জোরে আওয়াজে পাঠ করি। তো 600 বছর পরে ওই বাদশাহ প্রত্যেক মসজিদের মধ্যে এই আইন জারি করলো, এই আইন জারি করলো যে প্রত্যেক মসজিদে নামাজ বাদ অথবা কোথাও দোয়া করতে গেলে ওই সময় কি করবে, ওই সময় নবীর কিছু গুণগান গাবে। তখন মানুষে একসাথে মিলে সবাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুণগান গাইতে লাগলো। এটা তাহলে কোন সাহাবাদের থেকে সাবেত, কোন তাবে তাবিন থেকে সাবেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবেত, আবু বকর করেছে, উমর করেছে, তাহলে কেউ করে নাই, এটা কেউ করে নাই। আস্তে আস্তে এমন মহামারী ধরেছে যে মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক এই মিলাদের বিরুদ্ধে কথা বললে মানুষের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যায়, সারা সপ্তাহ যাবে নামাজের খবর নাই, দিন যাবে রাত যাবে আল্লাহ তাআলার নাম একবার পাঠ করে না, ফরজ ছেড়ে দিতেছে, রোজা ছেড়ে দিতেছে, যাকাত ছেড়ে দিতেছে, সব কিছু ছেড়ে দিতেছে, কোনো কিছুর ভয় নাই, কিন্তু মিলাদ ছেড়ে দিলেই প্রায় সেখানে মারামারি লেগে যায়। জাহাসানুর রহমান নকশবন্দি আছেন, এ যে কত বড় খারাপ, সুন্নি নাম দিছে কিন্তু সুন্নাতের মধ্যে কিছু নাই, সুন্নাত নাম দিছে কিন্তু সুন্নাতে কিছু নাই। বাংলাদেশের একটা গ্রুপ আছে সুন্নি নাম, সুন্নাত বলতে কিছু নাই, শুধু সুন্নি বলে জিলাপি খাওয়ার ধান্দা। এই যে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, কোনদিন দেখবেন না তারা প্রতিবাদে বের হয়, আল্লাহকে গালাগালি দেওয়া হয়, দেখবেন না কোনদিন তারা প্রতিবাদে বের হয়, কিন্তু যদি তাদের মিলাদের বিরুদ্ধে কথা হয় তখনই তারা চেতে ওঠে, তখনই তাদের তখন যারা গরম হয়ে যায়। আবার দেখবেন তাদের একজনকে গ্রেপ্তার করছে, একজনকে ধরে নিয়ে গেছে অহেতুক কথা বলার কারণে, দেখবেন তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, অথচ আল্লাহ রাসূলকে গালাগালি দেওয়া হয়, কোনদিন তারা কোনদিন প্রতিবাদ করার জন্য মাঠে বের হয় না। এই হাসানুর রহমান নকশবন্দি, ইনি আমাদের বাবুনগরকে পাঠাতে বলতেছেন যে উনি বলেছেন যে আমরা যদি ক্ষমতা যাই সর্বপ্রথম শাহজালালের মাজার থেকে নিয়ে বাংলাদেশের যত মাজার আছে সব ভেঙে দিয়ে হবে, ব্যঙ্গ করে এভাবে বলেছেন। উনি কি খারাপ কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চাইতে দুনিয়া কি আর কোনো ভালো কবর আছে? আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল সাল্লাম যে পীর এর চাইতে বড় পীর কেউ আর আছে? তার কবরের সামনে কি সিজদা করা হয়? তার সামনে কবর যে কিছু চাওয়া হয়, তাহলে মাজারে যে কেন চাওয়া হয়? মাজারে যে সব কিছু যেন মান্যত করা হয়। এগুলো হলো শিরক, এগুলো বিদাত, এগুলো যারা করবে ইমান চলে যাবে। এই সুন্নিরা এই সমস্ত বিদাত করে, আর এদের বিরুদ্ধে কথা বলতে গেলেই হুজুরদের যা ইচ্ছা তাই বলে গালাগালি পড়ে।
এজন্য এই বিদাত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শুধু তাই নাই, জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছেন যে ওই যে ক্যান্সার হয়ে মুখটা ব্যাকা হয়ে গেছে, মুখটা ব্যাকা হয়ে গেছে, কিভাবে ব্যঙ্গ করে বলছেন, এই ধরনের কথা বলছেন। আরে মুমিনের জন্য কোনো বিপদ আসা এটা হলো রহমতের কারণ, কিসের কারণ? মুমিনের জন্য কোনো বিপদ আসা এটা হলো রহমতের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে যখন ভালোবাসেন, যদি সামান্য অন্যায় করেন, কোনো ত্রুটি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তার গুনাহ মুক্ত করে তাকে দুনিয়া থেকে নিয়ে যান। তাবলিগ জামাত নিয়ে কথা বলেছে, আহমদ শফিককে নিয়ে কথা বলেছে, জুনায়েদ বাবুরকে নগরীকে নিয়ে কথা বলেছে, কই একটা ঠ্যাং ভাঙিয়ে লাইছে আর একটা ঠ্যাং আল্লাহ ভাঙিয়ে দিয়েছে আর একটা ঠ্যাং ভাঙিয়ে লাগিব, আবার কি হাসা হাসি নিচে করতেছে। মানা আজা ওয়ালিয়ান ফাকাদ আজানতু হারবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার ওলির শানে কোনো কথা বলে, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে কথা বলে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দেই। ওই হাসানুর রহমান নকশবন্দিকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে যেমন আল্লাহ ঢিল দিয়েছেন তোকে যেমন ঢিল দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন নমরুদ হামান কামান এদেরকে যেমন ঢিল দিয়েছে তোকে যেমন ঢিল দিতেছে। আল্লাহ যখন ধরবে তোকে একেবারে এর মধ্যে শেষ করে, জমানোর মধ্যে শেষ করে দিবে। ওকে যখন ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলছে আমার ধরা অত্যন্ত কঠিন, আলেমের সামনে কথা বলবা দুনিয়া কয়দিনে বাঁচবা, আখেরাতে যে তোমার নিস্তার থাকবে না। অনেক সময় দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কিছু নমুনা দেখাই দিয়ে যান। আবার বলছে আহমদ ছবি, বলছে এর নামে কিছু বললে তো আপনাদের মানে গায়ে লাগবে, আহমদ শকি শকি ব্যঙ্গ করে বলেছে। কেন আহমদ শকি কেন বলছে জানেন? হেতার বলে বুড়ে বয়সে তেঁতুল দেখতে লালা আসে, সবাই নাউজুল্লাহ বলেন। আহমদ ছবি যে এই কথা বলেছেন, মেয়েদের ক্ষেত্রে তেঁতুলের কথা বলেছেন, যে তেঁতুল দেখলে যেমন মুখে লালা আসে, মেয়েদের দেখলেও এভাবে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াস আসতে পারে, এই কারণে তোমরা তোমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে ঢুকাও। এটা কোন না কিছু বলেছে? তেঁতুল দেখলে যেভাবে মুখের মধ্যে লালা আসে, এমনি ভাই মেয়ে দেখলে বলাম, বেগানা মেয়ে দেখলে পারা তোমার অন্তরের মধ্যে অস্বস্তি দিতে পারে, গুনার কাজে জড়িত হয়ে যেতে পারো, ধর্ষণ করতে পারো, জিনা করতে পারো, এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখো, পর্দায় রাখলে তোমার অন্তরের মধ্যে অস্বস্তি দিবে না আর তুমি গুনার দিকে ধাবিত হবে না। তাহলে এটা অন্য কিছু বলেছেন? মানে এটা সমস্যা কি? উনি যে এই কথা বলেছেন, এখন মেয়েদের যদি পর্দায় ঢুকানো হয় তাহলে এই মাদার যেহেতু তারা বেহাইয়া পানা উলঙ্গ পানা করতে পারে না, সরল সোজা মানুষদেরকে নিয়ে ওইখানে নিয়ে হিন্দু মহিলা একসাথে মাদার পূজারি করাবে আর তাদের সাথে সুন্দর সুন্দর বাইসে যা আইসে তাই করবে। এখন যদি পর্দা করা হয়, পর্দার কথা বলা হয়, তাহলে ওর সামনে তো যাইতে পারতেছে না আর ও তো বাইসে বাইসে নিতে পারতেছে না, এই লুসমি বদমাশি করতে পারে না। এই জন্য আলেম ওলামা যখন পর্দার কথা বলে তখন তারা পর্দার বিরুদ্ধে করার কথা বলে, আলেম ওলামাকে যখন পর্দা নিয়ে কথা বলে তখন তারা পর্দার বিপক্ষে ছুটে যায়। আবার বলছেন, আবার বলছে এই কথা বলছে যে তোরা দু পায়ে কুকুর এর বেশি কিছু মনে করি না, আমি বলি তোরা দু পায়ে শুকুর এর চাইতে বেশি কিছু মনে করি না। কুকুর তো দাম আছে, আসাবে কোহাবের কুকুর জান্নাতের মধ্যে যাবে, আসাবে কাহাবের কুকুর জান্নাতের মধ্যে যাবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে নেবেন, মানুষ মানাইয়া ওই কুকুরটাকে ওই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু শুকুর দিয়ে দুনিয়াতে কাজ নাই, আখেরাতে কোনো কাজ নাই, ওর দাম কোনো জায়গায় নাই। আমরা তোকে তোদেরকে কুকুর ছাড়া আমরা তোকে শুকুর ছাড়া এর সেই বেশি কিছু মনে করি না, শুকুরের বেশি আমরা কিছু মনে করি না। আহমদ ছবি মরে মারা গেছেন, সারা বিশ্বের মানুষ তার জন্য কাঁদছেন, তুই মারা গেলে তোর জন্য শুকুর ছাড়া তোর মতো যে সমস্ত জানোয়ার আছে তারা ছাড়া তোর জন্য কেউ কাঁদবে না। ও মারা গেলে ওর জন্য কিছু ওর যে চেলা পেলা আছে তারা ছাড়া কেউ কাঁদবে না, তোর জন্য আমার আল্লাহও কাঁদবে না, তোর জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হবে না। কারণ তুই মিলাদ মানুষের পকেট থেকে টাকা নিয়ে ঠান্ডায় মাদার পূজা করিস,
মানুষের কাছ থেকে মেয়েদের সাথে জিনা বিচার করার জন্য তুই মাতার পূজা করিস, এর বেশি তুই কিছু না। এই জন্য তোকে আমরা সর্বোচ্চকালী দুপায়া শুকুর মনে করি, এর বেশি কিছু মনে করি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি মধ্যে বলছেন, মানাদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু হারবান, যে আমার কোন ওলির বিদ্ধ কথা বলে আমি তার সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তুই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, তুই হলে মুনাফিক, তুই হলে বিদাতি, তোর কোন আমল কোন আল্লাহর কাছে দরবারে কোন কবুল কিছুই কবুল হয় না। আবার বলতেছে ইস্তেমা যায় ইস্তেমা আসে, ওই যে ইস্তেমা লাগো দেখাই দিছে, ইস্তেমা শোয়া এক বছর ঢল নামছে বর্ষা হয়েছে, পরে ওই যে সাদা সাদা গু ভেসে আসছে ওগুলো খাইছে। এই সমস্ত বদমাশদেরকে, এই সমস্ত বিদাতীদেরকে, এই সমস্ত আহমকদেরকে, এরা হলে ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে তাসলিমা নাসরিনকে যেমন বাংলার বারমুলার মাটি থেকে বহিষ্কার করে দিয়েছেন, বাংলার মাটি থেকে তাড়িয়ে দিয়েছেন, এক সময় এসে চলে আসছে, এদেরকেও বাংলার জমিন থেকে ওইভাবে তাড়িয়ে দেওয়া হবে। এই সমস্ত সুন্নি নামের ভণ্ডদেরকে বাংলাদেশে কোনো আশ্রয় দেওয়া হবে না, এদের কোনো আশ্রয় দেওয়া হবে না। কারণ এরা ইহুদি খ্রিস্টান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা খাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কোনো খবর নাই, রাসূল সাল্লাম গালাগালি দেয় তার কোনো সেটা প্রতিবাদের কোনো খবর নাই, কোনো কিছু খবর নাই। শুধু কি হয়, শুধু মনে করেন যে ওই মিলাদ কিয়াম মাজার নিয়ে মেয়েদেরকে নিয়ে নাচ গান বিভিন্ন ওয়াহেতুক জিকির এই নিয়ে ব্যস্ত আছে, আর মুসলমানদের মধ্যে যেই হকপন্থী আলেম আছে তাদের বিরুদ্ধে কথা বলে মিডিয়া এসে এদেরকে ঘায়েল করে চেষ্টা করে বা তাদের পক্ষে কিছু মানুষ নেয়, এছাড়া আর কিছুই না। এই জন্য এই সমস্ত বিদাতি থেকে আপনার খুব সাবধান থাকবেন। আপনার এলাকায় যদি কখনো আসেন, বিশেষ করে হাসানুর রহমান নকশবন্দি যা আসে ওকে জুতা পিটা করবেন, ওকে জুতা পিটা করবেন, এরপরে আপনাদের কপালে যা থাকে তাই হয়ে যাবে, ওর সাথে কোনো আপোষ চলবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, যারা এই নবীর বিরুদ্ধে কথা বলবেন, ওদের মুখে সঙ্গে সঙ্গে জুতা পিটা করে দেবেন, ওদের সঙ্গে সঙ্গে ওদের কল্লাটা উড়াই দেবেন, এরপরে আপনার যা হয় হবে, কিন্তু আপনি শহীদি মর্তবা পেয়ে যাবেন। এই জন্য যারাই এই সমস্ত বদমাশি করবে, যারাই বিভিন্ন কথা বলবে, তাদের সাথে আপনার কখনো কখনো আপোষ করবেন না। যদি আপোষ করেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার জান্নাতে পাইতে পারবেন না, কারণ এমন নবী পেয়েছেন যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য এই নবীর উম্মত হয়েছে, এই নবীর উম্মত যেহেতু হয়েছেন এই নবীর উম্মতের মর্যাদাও রাখতে হবে। এই নবীর উম্মত যেটা হয়েছেন সে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো চিন্তা ভাবনা করে ওইভাবে আমাদেরকে আগাইতে হবে। আর এইভাবে যদি আমরা না আগাইতে পারি তাহলে কিন্তু আমরা কাল কিয়ামতের ময়দানে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। এই জন্য যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তাওফীক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।